পরিবারের আবেদনে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়বে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আনিসুল হক। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে 24 সেপ্টেম্বর। গুজব অপপ্রচার না চালিয়ে নিজেদের শাসনামলে করা ভারত সফরের প্রাপ্তি কি ছিল তা বিএনপি নেতাদের দেখতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা চায় প্রতিবেশীর সঙ্গে বৈরী সম্পর্ক, বিশেষ করে ভারতের সঙ্গে। বগুড়ার শেরপুর উপজেলায় পৌর এলাকায় একই সময়ে একই স্থানে বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় সমাবেশ নিষিদ্ধ করে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মেহেরপুরে চালক জামান হোসেনকে হত্যা করে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের মূল হোতা শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোরে কুষ্টিয়ার কালীশঙ্করপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিউ ইয়র্ক অঙ্গরাজ্য জুড়ে দ্রুত ছড়াচ্ছে পোলিও ভাইরাস, এমন তথ্য প্রমাণ বেরিয়ে আসার পর যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় এই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর। পাকিস্তান আফগানিস্তান ম্যাচে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বেঁধেছে তুমুল মারামারি, এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন অন্তত 391 জন। মুক্তির দিনে ব্রহ্মাস্ত্র সিনেমা 36 কোটি রুপি আয় করেছে, এর আগে শুক্রবার ভারতের প্রায় 5000 পর্দায় মুক্তি পায় সিনেমাটি।